ট্রেন লেট হওয়া নিয়ে ভারতীয় রেলের বিরুদ্ধে নিত্য যাত্রীদের অভিযোগ আজকের নয়। তাই এখন রোজকার রেলযাত্রীদের কাছে ট্রেন লেট হওয়ার ঘটনা এক প্রকার পানি ভাতে পরিণত হয়েছে। ভারতীয় রেলের ইতিহাসে রয়েছে এক লজ্জাজনক ট্রেন লেট হওয়ার ঘটনা। সাধারণত ট্রেন লেট হলে তা কয়েক ঘন্টার ব্যাপার হয়ে থাকে, কিন্তু জানলে অবাক হবেন, ভারতীয় রেলের ইতিহাসে এমন একটি ট্রেন ছিল যা মোট 3.5 বছর লেট করেছিল। তবে এখানে বলে রাখি, এই ট্রেনটি কিন্তু কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না, এটি ছিল মূলত একটি মালবাহী ট্রেন। 2014 সালের নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে রওনা দেওয়া এই ট্রেনটির গন্তব্যস্থল ছিল উত্তরপ্রদেশের বাস্তি স্টেশন। এই দুই স্টেশনের মধ্যে মোট দূরত্ব 1400 কিলোমিটার। হিসেব অনুযায়ী ট্রেনে করে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 42 ঘন্টা, কিন্তু পণ্যবাহী ট্রেনটির এই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছিল মোট 3.5 বছর, যা ভারতীয় রেলের ইতিহাসে সর্বোচ্চ বিলম্বের রেকর্ড। জানা যায় ওই ট্রেনটিতে মোট 1316 বস্তা সার ছিল, যার দাম ছিল 14 লক্ষেরও বেশি। উত্তরপ্রদেশের বাস্তির একজন ব্যবসায়ী এই ট্রেনটি ভাড়া করেছিলেন সারের বস্তা পাঠানোর জন্য। কিন্তু 2014 সালের নভেম্বরে ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রওনা দেওয়ার পর নির্দিষ্ট সময়ে উত্তরপ্রদেশের বাস্তি স্টেশনে না পৌঁছনোয় ওই ব্যবসায়ী নিজে থেকেই রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই সাথে একাধিক অভিযোগও দায়ের করেছিলেন তিনি। কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়াই হয়নি, উল্টো দিনের পর দিন কোনো খোঁজ মেলেনি সেই সারভর্তি মালবাহী ট্রেনের। আজ পর্যন্ত জানা যায়নি কিভাবে 42 ঘন্টার পথ বেরোতে ওই মালবাহী ট্রেনের 3.5 বছর সময় লেগেছিল। অনেক তদন্ত করেও সে সময় ট্রেনটির খোঁজ পাওয়া যায়নি। তবে অবশেষে 3.5 বছর পর 2018 সালের জুলাই মাস নাগাদ ট্রেনটি বাস্তি স্টেশনে এসে পৌঁছায়। ততদিনে ট্রেনের মধ্যে থাকা সমস্ত সার নষ্ট হয়ে গিয়েছিল। সমস্ত সার নষ্ট হয়ে যাওয়ায় ওই ব্যবসায়ী তা নিতে অস্বীকার করেছিলেন, সেই সাথে কোম্পানিকেও টাকা দিতে অস্বীকার করেছিলেন তিনি। তবে বছরের পর বছর ধরে একাধিক তদন্ত করার পরও ট্রেনটি পৌঁছতে কেন এত লেট হয়েছিল কিংবা এতদিন ধরে ট্রেনটি নিখোঁজই বা কেন ছিল, আজ পর্যন্ত তার কোনো ব্যাখ্যাই দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে এ প্রসঙ্গে ভারতীয় রেলের আধিকারিকরা অনুমান করছিলেন একটাই জিনিস, তা হলো অনেক সময় দেখা যায় ওয়াগন পুরনো হয়ে গেলে সেগুলোকে রেল ইয়ার্ডে ঢুকিয়ে রাখা হয়। হয়তো এই মালগাড়ির ক্ষেত্রেও এমন কোনো ঘটনা থাকতে পারে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।